টাঙ্গাইলে যমুনা সহ সব নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চতুর্থ দফা বন্যা আতঙ্কে ভুগছে মানুষ। ধলেশ্বরী ও বংশাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাসাইল, কালিহাতি, টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার হাজার হাজার পরিবার এখনও পানিবন্দী রয়েছে। রাস্তাঘাটে পানি থাকায় চলাচলে বেড়েছে দুর্ভোগ। এছাড়াও যে সমস্ত এলাকায় পানি নেমে গেছে সে সমস্ত এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও অনেক লোকজন গৃহে ফিরতে পারেনি। বাঁধ বা উঁচু স্থানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।